সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ছবি বা ভিডিও মাঝে মধ্যে সামনে আসে যা দেখলে মন ভালো হয়ে যায়। এমন একটি ভিডিও পোস্ট হলো টুইটারে, সেখানে দেখা যাচ্ছে একদল সিংহ শাড়ি বেঁধে রাস্তা ধরে এগিয়ে চলেছে, যেন মিছিলে চলেছে, তবে তাদের কোনো তাড়া নেই গন্তব্যে পৌঁছানোর, নিজেদের মতো হেলতে দুলতে এগিয়ে চলছে। ভারতীয় ফরেস্ট সার্ভিসের কর্মী সুশান্ত নন্দা বৃহস্পতিবার একটি ভিডিও পোস্ট করেন। 9 সেকেন্ডে সেই ভিডিওতে দেখা যাচ্ছে একটি পিচের চওড়া রাস্তা ধরে প্রায় গোটাকুড়ি সিংহ এগিয়ে চলেছে, সামনে পাহাড় গাছের সারি দেখা যাচ্ছে, দেখলে মনে হবে পাহাড় জঙ্গল কেটে তৈরি কোনো রাস্তা এটি। আর সিংহের দলের পিছনে কোনো গাড়ি থেকে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন। 24 ঘন্টায় ভিডিওটি প্রায় 13,000 বার দেখা হয়েছে। ভিডিওটি প্রচুর লাইক শেয়ার হলেও কেউ কেউ কমেন্ট বক্সে সন্দেহ প্রকাশ করেন আসল নয় গ্রাফিক্স করা ভিডিও এটি। তবে সুশান্ত দাবি করেছেন ভিডিওটি কোনো রকম গ্রাফিক্স নয়, এটি একটি অরিজিনাল ভিডিও। তার কাছে 1 মিনিটেরও বেশি বড় একটি ভিডিও রয়েছে। প্রথম ভিডিওটি পোস্ট হয়েছে দুপুর 12:45 গ্রাফিক্স ভিডিও অভিযোগ ওঠার পর সুশান্ত দুপুর 2:30 ফের একটি ভিডিও টুইট করেন, সেটি 45 সেকেন্ডের। সেখানে দেখা যাচ্ছে গাড়ির ভিতর থেকে কিভাবে সিংহের দলকে ক্যামেরাবন্দি করা হয়েছে, এমনকি ভিডিওর শেষের দিকে সিংহের দলকে একটি জলাশয়ের পানি খেতেও দেখা যায়। ভিডিওটি কবে কোথায় রেকর্ড করা হয়েছে সে সম্পর্কে সুশান্ত নন্দা নির্দিষ্ট করে কোনো তথ্য দেননি, তবে কমেন্ট বক্সে তিনি লিখেছেন একটি দক্ষিণ আফ্রিকার কোনো একটি সিংহ পালন কেন্দ্রের ছবি হতে পারে।